দেশে অভ্যন্তরীণ অভিবাসনে শীর্ষ জেলা ভোলা। নদীভাঙ্গন, কাজের অভাব সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে এলাকা ছাড়তে বাধ্য হন দ্বীপের লাখো মানুষ, যাদের ঠিকানা হয় ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোর বস্তিতে। নগর দারিদ্র্যের শিকার এসব মানুষ জীবন ধারণের মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত, আর তাই ভোলার অনিরাপদ অভিবাসন বন্ধ করতে সেখানকার গ্যাস কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। দ্বীপের জ্বালানি ও সম্ভাবনা নিয়ে আশরাফুল ইসলাম রানার তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ ছবি তুলেছেন মঞ্জুর রহমান। ঢাকার বেড়িবাঁধ সংলগ্ন এই পাড়ার নাম ঘাট বস্তি। দেশে আমাকে নদী পানি সব ভাঙ্গে আমাকে ঘর বাড়ি জায়গা জমি যা সব লয়ে আছে। বস্তিতে আসার পরে তো এখানে আর কোনো কিছু হয় নাই, আর আমরা কোনো কিছু পাইনি, এখন কষ্টে আছি। 2020 সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হয়, দেশের প্রধান দুই শহর ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি অভিবাসী হন ভোলার মানুষ। নদী ভাঙন, কাজের অভাব সহ নানা সংকটে নগরের অনিশ্চিত জীবন বেছে নিতে বাধ্য হন তারা। দ্বীপের সমস্যাগুলো নিবিড়ভাবে দেখতে আমরা গিয়েছিলাম ভোলায়, মেঘনা নদীর তীরে 1800 শতকে গড়ে ওঠা শান্ত সাদামাটা শহর ভোলা। শহরের বাংলা স্কুল মোড়ে সাক্ষাৎ হলো ভ্যান চালক সিরাজুল ও রবিউলের সঙ্গে। দেশে তো এমন কোনো কারখানা নাই, এমন কোনো মিল ফ্যাক্টরি নাই, যেগুলো আছে এডি মনে করেন এডি তো আর সবাই করতে পারবে না। ভোলায় জীবিকার প্রধান উৎস কৃষি ও মৎস্য আহরণ। উপকূলীয় জনপদ হওয়ায় এখানকার মাটি দেশের উৎকৃষ্ট ফসল উৎপাদনশীল অঞ্চলগুলোর মতো নয়, ফলে কৃষি আয়ে যেমন সংসার চলে না, তেমনি জেলে জীবনও আছে নানা সংকট। অনেক জেলে ঋণ হয়ে গেছি, অনেক জেলে বাকি যুগি ধরতে পারি না, টিয়া অফিসের কারণে অনেক ক্ষতিগ্রস্ত আছি আমরা। মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, দানা মানা দিতে না, মানুষে আয় অসম্মানি করে। ভোলার পল্লিগ্রামগুলোতে বিদ্যুৎ সহ নানা আধুনিক সুবিধা এসে পৌঁছেছে, তবে এখনো বদলায়নি অনেক মানুষের জীবনমান। মৎস্য আহরণ, কৃষি এবং দিনমজুরির মধ্যে আটকে আছে অধিকাংশ মানুষের পেশা। তবে এরই মধ্যে জলবায়ু পরিবর্তন সহ নানা সংকট দ্বীপের মানুষের জীবনকে ফেলেছে কঠিন চ্যালেঞ্জে, যে কারণে মানুষ দেশান্তরী হতে বাধ্য হচ্ছেন। রাবেয়া বেগমের বাড়ি নদীগর্ভে বিলীন হলে আশ্রয় নেন সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামে। তার নিকটাত্মীয়দের সবাই ঢাকাবাসী। বর্তমানে ভোলায় একার পেট চালানোই কষ্টসাধ্য রাবেয়ার, ফলে শঙ্কা থাকলেও যেতে চান ঢাকায়। ব্যাংকের ঋণ আছি, আর গ্রামে সুদের দানা আছি, এটা কিছু ভাবে দিতে পারি না, খাইতে পারি না, দিম কেমনে? দশ গ্রামে যদি একটা কাজ থাকতো করতাম, আচ্ছা খাইতাম, দানা ফানা দিতাম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভোলার গ্রাম ও শহর ঘুরে একই চিত্র পাওয়া যাচ্ছে, তবে সংকটের মধ্যে আসার খবর হলো ভোলা বর্তমানে দেশের সমৃদ্ধ জ্বালানি অঞ্চল, ফলে অনিরাপদ অভিবাসন ঠেকাতে এখানে কর্মসংস্থান গড়ে তোলার দাবি জোরালো হচ্ছে। মনে করি ভোলার যে গ্যাস রয়েছে, এই গ্যাসটিকে সঠিকভাবে ব্যবহার করা হলে এবং একই সাথে যদি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা হয়, তাহলে এখানকার যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই বিচ্ছিন্ন দ্বীপ ভোলা, এই ভোলার মানুষ যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এই জন্য তাদের দাবি আছে যে গ্যাস ভিত্তিক কারখানা হওয়ার জন্য। পরিসংখ্যান বলছে ভোলায় লোক সংখ্যা প্রায় 18 লাখ, এর মধ্যে নদী ভাঙন কবলিত 5 লাখেরও বেশি। এই বিশাল জনগোষ্ঠী হুমকিতে পড়লেই ছুটে যান ঢাকায়। বিশেষজ্ঞদের মতে সমস্যার সমাধান আছে ভোলাতেই। এখানে আবিষ্কৃত বিপুল গ্যাসের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করলে বন্ধ হবে অনিরাপদ অভিবাসন। আশরাফুল ইসলাম রানা, নিউজ 24, ঢাকা।